বন্ধুরা এবং কৃষক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস নিবেদিত দীপ্তি কৃষির আজকের পর্বে দর্শক সবাইকে অগ্রিম কুরবানির ঈদের শুভেচ্ছা 8ই মার্চে যেদিন করোনা ভাইরাস ধরা পড়ে আমাদের দেশে সেই সময়টাতে আমরা কেউ ভয় পাইনি দর্শক কিন্তু ধীরে ধীরে যখন বাড়া শুরু করলো সেই সময়টাতে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছিল এবং যার ফলে অনেক মানুষ তারা তাদের চাকরি হারিয়েছে ঢাকা ছেড়ে সপরিবারে চলে যেতে হয়েছে গ্রামের বাড়িতে তো এটি একেবারে সত্যি কথা এবং আমাদেরকে মেনে নিতে হবে যারা কোরবানি গত বছর দিয়েছে হয়তো অনেকের পক্ষে সম্ভব নয় এবারের কোরবানির ঈদে কোরবানি দেয়া পশু কোরবানি দেয়া দর্শক কিন্তু সবাই তো আর একই রকম না কিছু মানুষ তো আছেন আপনারা যারা এবারের কোরবানি ঈদে পশু কোরবানি দিবেন তাদের জন্য আমাদের আজকের এই পর্ব দর্শক একটা সময় থাকে যারা অসাধু ব্যবসায়ীরা সবসময় ওই সময়ের অপেক্ষায় থাকে কখন মানুষকে ঠকিয়ে তারা লাভবান হবে তো সেই জায়গা থেকেই আমাদের আজকে আল মদিনা ক্যাটল ফার্মে আসা যে এই করোনা পরিস্থিতিতে তারা আপনাদের জন্য কী প্রস্তুতি নিয়েছে দর্শক থাকুন আমাদের সাথে আর জানুন এবং দেখুন আপনার পছন্দের গরুটি এই ফার্মে পাওয়া যায় কিনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি মিরাজ ভাই একটু এগিয়ে আসবেন জি জি অবশ্যই আচ্ছা তাহলে সবকিছু মিলে ভালো আছেন কিনা সত্যি হ্যাঁ আল্লাহর রহমতে ভালোই আছি আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে এই যে সুস্থ আছি আমরা এইটাই আমাদের জন্য এখন সবচাইতে বড় পাওয়া আর যারা এই করোনায় আক্রান্ত হয়ে হসপিটালে পড়ে আছে বা অনেকে কোয়ারেন্টাইনে আছে বাসাতে তাদের অবস্থা একমাত্র আল্লাহই জানেন এবং তারা বুঝতে পারছে আল্লাহ সেই দিক থেকে আমাদেরকে সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ ভাইয়া কি অবস্থা এবারের ঈদের আয়োজন কেমন কতগুলো গরু রেডি করেছেন এবারের ঈদের আয়োজন আমাদের কালেকশন অলমোস্ট 400 মতো এবছর আচ্ছা তাহলে এই করোনার সময় এক একটি গরুর পেছনে আপনার মাসে কত টাকা খরচ হয়েছে বা প্রতিদিনও তো একটা খরচ হয় সেটা কত করেছিল আমাদের ঢাকা শহরে যে ফার্ম যারা বড় বড় গরু আমরা পালি ওদের কিন্তু কস্টিং বেশি গ্রামের তুলনায় এই এই গরুগুলোর পার ডে কস্টিং কিন্তু 500 টাকার কম না তো দেখা যায় প্রতিদিন আগে তো 500 টাকা কম পড়তো 500 টাকা বেশি পড়ছে আচ্ছা তো মতো খাদ্যের দাম বাড়ার কারণে খাদ্যের দাম বেশি ট্রাক ভাড়া বেশি খড়ের দাম বেশি খড় যে গাড়িতে নিয়ে আসি সেই গাড়ির দাম বেশি লেবার পাচ্ছি না লেবারের খরচ বেশি তো সব দিক মিলে বেশি বেশি আচ্ছা যেহেতু কোরবানির জন্যই আমাদের এখানে আসা ভাইয়া আমি আগেই বলেছি দর্শকদের উদ্দেশ্যে যে সবার পক্ষে সম্ভব না হলেও কিছু সংখ্যক মানুষ যারা কোরবানি দেবেন তাদের জন্য আমার এখানে আসা যে তারা আসলে ভালো জিনিসটি পাচ্ছে কি না আর এই এই সময়টাতে আসলে অনেকেই অনেক কাজ করে ফেলবে আপনি আমি কি ইঙ্গিত করছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তো ওই করে ফেলছে করে ফেলেছে হ্যাঁ অলরেডি তো সেই জায়গা থেকে আল মদিনা ক্যাটল ফার্ম থেকে যারা গরু কিনবে তারা কতটা নির্ভয় গরু কিনবে সেই জিনিসগুলো আমি দর্শকদেরকে জানাবো যদি আপনিও কিছু করে থাকেন সেটিও আমি দর্শকদেরকে জানাবো এদিক থেকে আমরা বলতে পারি আমরা 100% সৎ আছি অনেস্ট আছি আমরা আমাদের ফার্মে মানে আমাদের ফার্ম বলে না ঢাকা শহরে কোনো ফার্মে এইসব কোনো অসুধ অবলম্বন করা হয় না আল মদিনা ক্যাটল ফার্ম আমরা নামটি তো বলে দিয়েছি কিন্তু এই ফার্মটি একেবারে ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত আমার মনে হয় মিরাজ ভাই এই ঠিকানাটা বলে দিলে আরও ভালো হয় মিরাজ ভাই কোথায় আসবে আমার ক্রেতারা আমাদের ক্রেতারা ঠিকানা হচ্ছে ঢাকা ঢাকা মোহাম্মদপুর বেড়িবাঁধ বাস স্ট্যান্ড থেকে গাবতলি রোডে মেইন রোডের উপরে আমাদের ফার্মটা আচ্ছা আমি একটু এদিকে চলে যাই গরুর একেবারে কাছাকাছি গিয়ে আমি একটু চেক করতে চাই সাধারণত ক্রেতারা গরু যখন কিনতে আসেন আপনারা আপনারা নিশ্চয়ই ধরে দেখে কিনেন তো সেই জিনিসটাই আপনাদের হয়ে আমি করার চেষ্টা করছি গরুটা তো যাওয়ার কাটছিল এতক্ষণ হ্যাঁ খাবারটা খেয়ে আসছে কি ওর এখানে মাত্র খাওয়া দাওয়া করে বেরোচ্ছে আচ্ছা ওর বৈশিষ্ট্যটা একটু বলবেন এবং ও কোন জাতের গরু এই সমস্ত ব্যাপারটা একটু বলেন এটা সাহিওয়াল জাতের একটা সার সাহিওয়াল জাতের সার ওর বয়স 6 দাঁত বলা যায় 6 দাঁত যদি যদি বয়সে বলি 3.5 বছর 3.5 বছর 3 বছরের বয়স ওর ওজন আছে বর্তমানে 850 কেজি এবং ঢাকা শহরের বিগেস্ট সাহিওয়ালগুলোর মধ্যে একটা আচ্ছা মাশাআল্লাহ মানে আল্লাহ যেমন চেয়েছে আর কি এত সুন্দর গরু মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আপনি কোথা থেকে এনেছেন ওকে এগুলো আমাদের পাবনা বে পাবনা কুষ্টিয়া অঞ্চল থেকে সংগ্রহ করা আর এক দেড় বছর আগে আচ্ছা আচ্ছা তো একটা গরুকে 800 কেজি ওয়েট পাওয়াতে হলে হ্যাঁ সময় দিতে হয় দামটা একটু জেনে দে ভাইয়া এটা এটা আমাদের আস্কিং হচ্ছে 9.5 লাখ টাকা আচ্ছা বেশ সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব
এ তো আসলে আমাকে ছাড়িয়ে গেছে, আমি এখানে ঢাকা পড়ে যাব। মাশাআল্লাহ ভাইয়া, এ ওকে আনছেন কোথা থেকে? আপু এগুলো হচ্ছে বলদ গরু, ইন্ডিয়ান বলদ, এগুলো ইন্ডিয়া থেকে আসা। আচ্ছা ভাই একটু এদিকে চলে আসবেন, ও নিশ্চয়ই আমাকে ঢুস মারবে না, ওর মতো করে দাঁড়িয়ে থাকবে। নাম তো বলদ, ঠান্ডায় থাকে। এটা ভালো বলেছেন, কিন্তু বলদটাকে তো আমার ভীষণ পছন্দ হয়েছে আসলে। মানে আপনি একজন খামারি, ভালো কথা, কিন্তু ক্রেতা হিসেবে যদি আপনি কিনতে যেতেন কোনো খামারে, তাহলে এই বলদকে কি আপনার পছন্দ হতো? হ্যাঁ অবশ্যই পছন্দ হতো। যারা বলদ যারা আমাদের থেকে নেয়, ওদের হচ্ছে এক তো সুন্দর গঠন দরকার, আর হচ্ছে ওর স্বাস্থ্যটা হতে হবে একদম মোটাসোটা, ওই হাড্ডি সার বলদ কেউ কোরবানি করতে চায় না। আমি যদি বলদ কিনতে যেতাম, আমি এরকম মোটা গরুই কিনতাম, সুন্দর থেকে যদি ওয়েল ফিটিং হয়েছে এরকম বলদ আমি কিনতাম একদম। এবং ওর পুরো বডিটা একদম টাইট রয়েছে, আর ওকে দেখে কিন্তু উইক মনে হচ্ছে না। জি না, অবশ্যই না। আমাদের এখানে যতগুলো গরু আমরা পালি, ওর যাবতীয় ভিটামিন সাপ্লিমেন্টস আমরা দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা। ওর ওজন কত? ওর ওজন 700 কেজির মতো হবে। 700 কেজি? এগুলো শৌখিন গরু, এগুলো আমাদের কিনতে অনেক টাকা খরচ হয়, পালতে অনেক টাকা খরচ হয়। তো যেসব গরুগুলো আমার একটা সোজা হিসাব যেটা আমরা বুঝলাম এই কয়দিনে, যেসব সাইজের গরু কসাইরা দোকানে সেল করতে পারে, ওই সাইজের গরুগুলোই আপনার লাইভ ওয়েট সেল করলে আমার কিছু পয়সা লাভ হয়। আচ্ছা এবার তাহলে আপনি এখানে চলে আসেন, ওর প্রসঙ্গে একটু বলেন। আসলে আমরা ধরে ধরে একদম দেখিয়ে দিতে চাইছি, কারণটা হচ্ছে আপনি জানেন যে করোনার উদ্দেশ্যে আসলে অনেকের পক্ষে সম্ভব হয় না সরাসরি আসা, বা আসতে চাইছে না, বা আসতে হবে এরকম একটা পরিস্থিতির দিয়ে কাটছে। তো আমরা যদি একে একে সবার বৈশিষ্ট্য, ওজন, দাম বলে দেই, তাহলে তারা আগে থেকে একটা ধারণা নিয়ে থাকবে। এই গরুটা রাজস্থান থেকে আসে, কারণ হচ্ছে মানে রাজস্থানের নামটা দেয়া, ওই প্রদেশে এই গরুগুলো মানুষজন পালে, রাজস্থান, গুজরাট, আন্ধ্রপ্রদেশ ওই অঞ্চলে এই গরুগুলো পালে। এই গরুগুলো বিখ্যাত হচ্ছে শিঙের কারণে, ওর যে বিশাল বড় শিং, ছোট মাথা, এই কারণে এই গরুগুলো বিখ্যাত। দাম বেশি বললেন, কিন্তু কতটা বেশি ওজন এবং দামটা? একটু ওর ওজন 600 কেজি কিছু কম হবে। আচ্ছা, ওর দাম হচ্ছে মানে 370,000 টাকা। 370,000 টাকা। আচ্ছা এবার এই দিকটাতে চলে যাই। এই গরুটির গায়ের রংটা খুবই সুন্দর, গায়ের রং আর দেখতে এই সব কিছু মিলিয়েই একটা গরু পছন্দ হয়। হ্যাঁ, তো এর কথাটা বলবেন যে আসলে কেমন চাহিদা বাজারে। এই গরুটা গির জাত, আমরা লোকালি বাংলাদেশে নেপাল জাত বলতে বুঝি, কিন্তু ওরা হচ্ছে গির, এটা ইন্ডিয়ান একটা জাত, কিন্তু সারা বাংলাদেশে ওকে নেপাল নামে সবাই চিনে। আচ্ছা, তো নেপালেই কোনো জাত না, এটা ইন্ডিয়ান জাত, কিন্তু নামে নেপালি আর কি। এটার ওজন আছে অলমোস্ট 600 কেজি। ওর প্রিন্টটা একটু ডিফারেন্ট একদম, মানে আমরা বলি জনি প্রিন্ট বলি অনেকে, কেউ পাকড়া বলি, কেউ পাকড়া বলি। তো এটার প্রিন্টটা ডিফারেন্ট, এবং আল্লাহর রহমতে ফিটিংটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে। আচ্ছা, মানে কয়টা আছে এগুলো? এরকম আমাদের 4টা আছে, 4টা জনি, এই কালারে একটা, বাট আরো আরো অন্য কালারে 3টা আছে, লাল 3টা আছে। আচ্ছা, মানে এই জাতের 4টা আছে, মানে কালার ভ্যারিয়েশন। আচ্ছা, এই কালারটা পছন্দ না হলে আপনারা চাইলে অন্য কালারগুলো নিতে পারেন। ওর দামটা একটু শুনি, ওর দাম হচ্ছে 410,000 টাকা। 410,000, আর ওজন হবে 600 কেজির মতো। 600 কেজি, ঠিক আছে। দর্শক, শুধু গরু দেখলে তো হবে না, আমি আগেই বলেছি যে ভালো জিনিসটা পৌঁছাচ্ছে কিনা আপনাদের কাছে সেটা জানতে হলে গরু দেখার সাথে সাথে এই গরুগুলোকে কি খাওয়ানো হচ্ছে, এদের ভ্যাকসিনেশন টাইমলি হয়েছে কিনা, এই বিষয়গুলো তো জানতে হবে। তো এগুলো জানার জন্য আমাদের শেডের ভিতরে যেতে হবে, শেডের ভিতরে কিন্তু আরও অনেক গরু রয়েছে, আমরা দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, যাওয়ার আগে এই গরুটি প্রসঙ্গে একটু ছোট করে শুনি যে ওর ওজন কত? আর এটাও গিরজাত, চকলেট কালারের গরু। জি, ওর ওজন আছে 750 কেজির মতো। হ্যাঁ, ওর দাম তো হচ্ছে 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা হলে বিক্রি হয়ে যাবে এটা। আচ্ছা, চলুন আমরা যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিরাজ ভাই আপনারা তো একদম সেরা সেরা কিছু গরু এনেছেন এখানে আপনাদের ফার্মে। আসলে আমাদের আলমদিনা ফার্মের ট্রেডিশন আছে এই দেশাল গরু বা এই সাইজের লাল গরুর প্রতি। এই সাইজের গরু কেনে ওরা, ওনারা মানে চোখ বন্ধ করে বলতে পারে যে এই টাইপের গরু এখানে আসলে তার পাবে। আচ্ছা, তো আমরাও ওই করেই সেট করে রাখছি এই লাইনটাতে 600 কেজির আশেপাশের লাইনটা, কোনোটা 10 কেজি কম, কোনোটা 10 কেজি বেশি। এই পাশের লাইনটাতে 700 কেজির ঘরের গরু, কোনোটা 10 কেজি কম, কোনোটা 10 কেজি বেশি। তো আমাদের কাস্টমারকে দেখাতে সুবিধা হয়, দামটা বলতেও সুবিধা হয়। আর সিরিয়ালে একই সাইজের রাখা হলে এটা খুব সুবিধা হয়ে যায়। আচ্ছা, আমরা দামটাও শুনে ফেলি এখানকার। আমাদের এই লাইনে 2,90,000 থেকে 3,40,000 পর্যন্ত গরু আছে। আচ্ছা,
আর ডান দিকের লাইনে 340 থেকে 4 লাখ পর্যন্ত রেঞ্জের গরু আছে আচ্ছা কিছু আপনার এখানে ভুটি রয়েছে হ্যাঁ আমার ভুটি গরু আছে অনেকগুলো হ্যাঁ চলুন আমরা একটু ওইখানটাতে যাই আসুন মাশাআল্লাহ গরু মাশাআল্লাহ মাশাআল্লাহ গরুগুলো যদি আপনাদেরকে না দেখাই কেমন হয় ব্যাপারটা তো ভুট্টি গরুতে যাওয়ার আগে আপনারা একটু এইদিকে চোখ বুলাবেন এত সুন্দর মাশাআল্লাহ এত সুন্দর হ্যাঁ ওদের কথা একটু বলেন ওদের ওজন দাম কেমন বা চাহিদা কেমন একটু বলেন তো আমাদের ঢাকা শহরে বলদ গরু চাহিদা প্রচুর রয়েছে আমাদের যেহেতু কেরানীগঞ্জ বলি পুরান ঢাকা বলি এদিকে ট্রেডিশন বলদ গরু কোরবানি করা তো বলদ গরু ওই কারণে আমাদের কিন্তু বলদ গরু আনা তো এগুলো ইন্ডিয়া থেকে আসা আমাদের বাংলাদেশে যে বর্ডারগুলো হয় ওখান থেকে সংগ্রহ করা আমাদের একটা ফিক্সড কাস্টমার বেজ আছে বলদের ওনারা ঈদের আগ দিয়ে এসে গরুগুলো কেনে তো ওনাদের জন্য রেডি করা আচ্ছা তো দামটা কি ফিক্সড হয়ে গেছে ভাইয়া দাম বলতে গেলে এটা সবারই মুখস্থ থাকে যেমন এই রেঞ্জের বলদগুলো এই বছর বিক্রি হচ্ছে 3 থেকে 3.5 লাখ টাকা আচ্ছা 3.5 লাখ 4 লাখ 4 লাখ বড় হলে 5 লাখ 6 লাখও যায় মানে 3 থেকে 5 লাখের মধ্যেই চলতেছে বলদের রেট আর যদি যেগুলো একদম এক্সক্লুসিভ বড় 800 কেজি 900 কেজি ওজনের ওগুলো আপনার দেখা যাচ্ছে দামটা আরো বেশি বেড়ে যায় 800 900 কেজি ওজনের আছে 800 কেজি ওজনের দুই একটা ওখানে আছে তো বা ওই যে ওই পাশে কি সুগুরু বিক্রি হয়ে গেছে নিয়ে চলে গেছে তো আচ্ছা দুই একটা মনে হয় আছে আরে ওদের কথা একটু বলেন এদের ওয়েট যদি বলি আমি 600 থেকে 700 কেজির মতো ওয়েট আছে ওয়েট আছে এদের ওয়েট সবগুলো 800 নিচে মানে 800 কাছাকাছি সবগুলো আর ইষ্ট পুষ্টকরণ করার জন্য মানে আছেন অনেক কিছু নাও আমি নাই বলি সেগুলো কিছু করা হয় আপনাকে একটা সিম্পল অ্যানসার দেই একটা ইনজেকশন দাম যদি সাপোজ 1000 টাকা হয় হ্যাঁ আমার গরুর দাম 5 লাখ টাকা 1000 টাকার জন্য কি 5000 টাকা রিস্ক আমি নিব না এই ব্যবসায়ী পর্যায়ে পড়ে নাকি আমি এখান থেকে গরুটা বিক্রি করে পালা দিতে পারবো অ্যাকচুয়ালি ওইটা ক্ষতি ছাড়া কিন্তু কিছু নাই ওতে কিন্তু পুরো লাভ নেই ওটা হয় কি দেখা যায় কাস্টমার নষ্ট হয় যেমন দেখা যায় ওই গরুটা মোটা কিন্তু কিন্তু ওয়েট করার কোনো সিস্টেম নাই এই গরুটা মোটা দেখা যায় একই রকম মোটা হয়ে গেছে ওর ওজন হালকা আমার ওজন অনেক ভারী ওর তো হচ্ছে সব পানি ওই ইনজেকশন দেওয়ার কারণে ওর কিডনির ফাংশনটা মানে নষ্ট হয়ে যায় পুরো বডিতে পানি চলে আসে গরুটা কিন্তু গোল হয়ে যায় আমাদের গুলো গোল কিন্তু যদি ছেড়ে দেই দৌড়াবে এখান থেকে আচ্ছা এটাই হচ্ছে তফাৎ আর এই ভ্যাকসিন গুলো বছরে দুইবার এফএমডি ভ্যাকসিন তিন থেকে চারবার কৃমিমুক্ত করা তরকা বাদলা সবই আমরা করে দিই কোনোটা বাদ দিই না কারণ ভাই ইনভেস্টমেন্ট তো টাকা সব জি মিরাজ ভাই তাহলে আমরা তো দুই পাশের গরুর ওজন কেমন দাম কেমন সবই জানিয়ে দিলাম এখানে মোটামুটি শেষ এবার চলেন ভুট্টির ওখানে যাই চলুন ভুট্টিগুলো কিন্তু দুষ্ট হয় হ্যাঁ তো অনেক দৌড়াদৌড়ি করবে ভয় পাবেন না আচ্ছা আচ্ছা মনে দেখা যায় একটা ভুট্টি গরু কিন্তু ওর প্রায় চার ভাগের এক ভাগ সাইজ কিন্তু ওকে একজন নেওয়া যায় ভুট্টি একজন নেওয়া যায় ভুট্টি একজন নেওয়া যায় একজনকে এরপর গেলেই দেখবেন যে কি অবস্থা করে হ্যাঁ চলুন চলুন আমি ভয় পাবো না আর আমার দর্শকরাও ভয় পাবে না চলেন সবে দেখার জন্য বসে আছে মিরাজ ভাই কোরবানির হাটে ছোট থেকে বড় সকলের গরু কিনতে যাওয়া এটা একটা আনন্দের ব্যাপার মানে একটা উৎসব চলে কিন্তু এই সময়টাতে তো আপনারা যারা বড় বড় খামারি রয়েছেন খামার দিয়েছেন আপনাদের গরু আর যাচ্ছে না হাটে এখান থেকে বিক্রি হয়ে যায় মানুষ আসে পছন্দ মতো নিয়ে যায় এই বছর করোনার কারণে যেটা হয়েছে যে ম্যাক্সিমাম অনেকগুলো জায়গাতে মানে 3 মাস থেকে বুয়া যাওয়া নিষেধ কাজের বুয়া যাওয়া নিষেধ বাইরের লোক ঢুকা নিষেধ তো অনেক জায়গায় সোসাইটিতে আপনার নোটিশও করে দিয়েছে যে কষাই ঢুকা নিষেধ তো কষাই যদি না ঢুকে গরু কাটবে কে কাটবে তো সেটা থেকে আমরা একটা চিন্তা চিন্তা করলাম যে আমরা যদি স্লটারিং করে দিয়ে আসতে পারি বা ওনারা থাকলো ওনারা নিজে থাকা অবস্থায় গরু কাটাকাটি হলো সেটা করা যায় কিনা তো আমরাও চেষ্টা করছি এবং মোটামুটি আমরা প্রায় সফল আমরা ঈদের দিনে আমাদের মোটামুটি স্লট ফিল আপ হয়ে গেছে আচ্ছা তো ছোট গরু বড় গরু মিলেই এখন আমাদের তো যেহেতু একদিনে অনেকগুলো গরু আমাদের কিন্তু আনারই কোনো কষাই দিয়ে কাজ হবে না অবশ্যই আমাদের একদম লাইসেন্সধারী যারা জাত কষাই ওদের দিয়ে কাজ করাতে হয় কাজ করাতে হলে ওদের একটু মজুরিটাও বেশি নরমাল হচ্ছে একটু বেশি মজুরি যেহেতু ঈদের দিন
তো আমরা চেষ্টা করছি ঈদের তিন দিনই আমরা সার্ভিসটা দেওয়ার। হ্যাঁ ইনশাআল্লাহ। এবার আমরা এদিকটাতে চলে আসি যে আপনাদের ভুট্টি গরু দেখাতে চেয়েছিলাম। এই হচ্ছে ভুট্টি গরু, এখানে সাজানো আছে, আরো ভেতরে কিছু আছে সেগুলো আমরা আনছি না। এই জিনিসগুলো আমরা, এই গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ভাইয়া আপনি ওদের প্রসঙ্গে একটু বলেন যে ওরা মানে বয়স কেমন হয়েছে, ওদের ওজন কেমন? এগুলোর ম্যাক্সিমাম বয়স 4 দাঁত। এখন এইটার প্রাইসটা আপনার কাছে একটু জানতে চাই, ওর ওজন অনুযায়ী কত টাকা সেলিং প্রাইস হয়? আমাদের দাম হচ্ছে 1,40,000 টাকা। 1,40,000। কয় মণ হবে? 3.5 মণ মাংস হবে। 3.5 মণ। আর এই পাশের এটা কালো রঙের, এটা সেম, এই সেম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেম। ওগুলো একটু ছোট, ওগুলো একটু দাম কম। আর ওই ছোট ওই ওই পাশের ওটা কত লাগবে? ওটা 1,00,000 টাকা, 90,000 টাকা লেবসেল করে দেব। আচ্ছা আচ্ছা। তাহলে সর্বশেষ আবার দর্শকদের উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে, মানে আপনার কি বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যেখান থেকেই পশু কোরবানির পশু কিনবে, তারা তার যাচাই বাছাই করে কিনবে, যাতে প্রতিবারই ঈদের সময় বলা হয় গরুটার গায়ে হাত দিয়ে দেখবে যে গরুটা যদি ট্যাপ মাংস যদি দাঁতের উপর ট্যাপ খেয়ে যায় তাহলে বুঝতে হবে যে গরুটাতে খারাপ কিছু দেয়া আছে। আর একটু কাছে গিয়ে দেখ। হ্যাঁ আচ্ছা, এটাতেই দিই। এখন এই দেখেন চাপা দিচ্ছি, চলে আসছে, তার মানে কিন্তু কিছু নেই। আর যদি আপনার ইঞ্জেকশন পুশ করা থাকে বা স্টেরয়েড যদি ডোজ দেওয়া থাকে ওটা কিন্তু ধরে রাখলে এই জায়গাটা পানি থাকাতে মাংসটা আটকে যাবে। আচ্ছা, মানে দেখা যায় যেমন আপনার ময়দার বস্তার মধ্যে যদি আমি চাদর দিই কিন্তু আটকে যাবে। এটা কিন্তু দেখেন চলে আসতে থাকা, মানে কিছু নাই, মানে যা আছে সব মাংস। এটাতে কতগুলো কিছু আমরা ইউজ করি না। যারা কাস্টমারদের যারা গরু কিনতে যাবেন, হাট থেকে কিনুন, খামার থেকে কিনুন, গৃহস্থ বাড়ি থেকে কিনুন, অবশ্যই গরু চঞ্চলতা টেস্ট করে কিনবেন। গরু চঞ্চল কিনা, গরু লেজ নাড়ে কিনা, গরু কান নাড়ে কিনা, গরু চোখের চোখ ঘুরাচ্ছে কিনা, ওর মাথার মুভমেন্ট সব দেখে গরু কিনবেন। আচ্ছা মিরাজ ভাই, অনেক ধন্যবাদ সময় দেবার জন্য। আমার দর্শকদের জন্য আজকের এই পুরো পর্বটি ছিল, সব সময় থাকে কিন্তু যেহেতু আমাদের সামনে একটা উৎসব, আমাদের কুরবানির ঈদ, এই ঈদকে কেন্দ্র করেই আপনাদের এই খাবারটি আমরা তাদের সামনে উপস্থাপন করেছি। আশা করছি সব কিছু বিচার বিশ্লেষণ করে তারা তাদের মতো পছন্দ মতো গরু এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবে, এবং আপনারা এই যে যেই কোয়ালিটির কথা বলছিলেন এতক্ষণ এইটা সামনের দিকেও মেনটেন করে যাবেন। আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আপনারা আসবেন আমাদের ফার্মে। আর দর্শকদের বলবো, আপনারা স্বাস্থ্যবিধি যতটুকু সম্ভব মানা যায় ততটুকু মেনে আপনারা কোরবানির কাজ সম্পন্ন করুন, এবং দোয়া করি সবাই আমাদের যাতে করোনাটা সবাই আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যায়, সেটা আমাদের সবার জন্য মঙ্গল। আমাদের দোয়া এখন একটাই, ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়, দীপ্ত কৃষি প্লট 7/A/G তেজগাঁও শিল্প এলাকা ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দুঃখের পরে সুখ, অন্ধকারের পরে আলো। দর্শক আমরা সবাই এটি বিশ্বাস করি, এই যে যে পরিস্থিতিটা আমরা এখন ফেস করছি, সবাই প্রার্থনা করি যাতে খুব শীঘ্রই আমরা করোনা নামক ভাইরাসের হাত থেকে মুক্তি পাই। দর্শক সারা বছর আমরা অপেক্ষা করি কখন রোজার ঈদ আসবে, কখন কোরবানির ঈদ আসবে। প্রতি বছরের মতো হয়তো আমরা এবছর অনেক কিছু করতে পারবো না, কিন্তু পরিবারের সাথে আনন্দটা ভাগাভাগি করে নিতে পারবো। আর যারা আপনারা কোরবানি দিতে পারবেন আপনাদের উদ্দেশ্যে বলছি, এবং আমি জানি আপনারা এই কাজটি করবেন। এই তো সময় যে সময়ে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো যায়। আপনারা কোরবানি দেবেন, এবং যারা খেতে পারবে না, মানে দান করার ব্যাপারটা যাতে এবছর থাকে, অনেক বেশি থাকে, আল্লাহ যাতে খুশি হয়, এবং আল্লাহ খুশি হলে আমরা হয়তো এই উসিলায় এই করোনা থেকে মুক্তি পেয়ে যাব। দর্শক এই ছিল আমাদের আজকের কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষির পর্ব। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা থাকলো।